বাপের আলো জল তুমি আমাদেরকে শোনার জন্য কান দিয়েছে, যিনি আমাকে আপনাকে মায়ের পেটে খাইয়েছিলেন, যিনি আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আসার আগে আপনার আমার মায়ের স্তরে আমার দুনিয়ার জমিনে আসার আগে আপনার আমার মায়ের স্তনে খাদ্যকে মজবুত করে দিয়েছিল। আরো জোরে বলে আল্লাহ পাক আমাদেরকে ব্রেন বুদ্ধি দিলেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাহুল কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোদের দিল দিলাম, অন্তকরণ দিলাম, ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, ওই ব্রেন বুদ্ধি দিয়ে আমি আল্লাহ তোদের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে পাঠিয়ে দেওয়ার পরে তোরা বুঝে নিবি কোনটা ঠিক কোনটা সঠিক, কোনটা হক কোনটা না হক, কোনটা হালালের পথ কোনটা হারামের পথ, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, আমি আল্লাহ তোদের ব্রেন বুদ্ধি দিলাম, মগজ দিলাম, আমি আল্লাহ তোদের ব্রেন দিয়ে দিলাম, মগজ দিলাম, বুদ্ধি দিলাম, ওই বুদ্ধি ব্রেন দিয়ে তোরা চিন্তা ভাবনা করবি, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, আমি আপনি তখন দুনিয়ার জমিনে এলাম, মায়ের গর্ব থেকে আমরা দুনিয়ার জমিনে এলাম, মায়ের গর্বে যখন আমরা ছিলাম, আমি আপনি যখন মায়ের গর্বে ছিলাম কোনো চিন্তা ভাবনা ছিল না, না খাওয়ার চিন্তা, না শোয়ার চিন্তা, না কাজ কামের চিন্তা, না ব্যবসা বাণিজ্যের চিন্তা, কোনো চিন্তা আমাদের ছিল না, একটাই চিন্তা আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, দুনিয়ার জমিনে পাঠাবার পরে ডাক্তাররা আমার সাথে আমার মায়ের সম্পর্কটা কেটে দিল, এই সম্পর্কটা কেটে দেওয়ার পরে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা কেড়ে দিলি, কি তোদের সাথে আমি হিংসা করেছি, কি তোদের সাথে আমি জুলুম করেছি, কি তোদের সাথে আমি দুশ্মনী করেছি, তোরা এমন কাজ করলি কেন, আমি কত আরামে ছিলাম, আমার মায়ের গর্বে কত শান্তি দিয়েছিলাম, একটা রাস্তা দিয়ে আমি খেতাম, একটা রাস্তা দিয়ে আমি পান করতাম, একটা রাস্তা দিয়ে আমি নিঃশ্বাস গ্রহণ করতাম, তোরা আজকে আমার সাথে এমন কাজ করলি, আমার আল্লাহ বলতে থাকেন ওরে আমার পান্ডিরে কাঁদিস না, দুনিয়ার ডাক্তারেরা কি হয়েছে, আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুটো খাবারের রাস্তা দিয়ে দিলাম, দুটো রাস্তা দিয়ে তুমি আর জমিনে যখন আমরা এলাম মায়ের পেটে থাকতে একটা রাস্তা দিয়ে খেতাম, একটা রাস্তা দিয়ে পান করতাম, একটা রাস্তা দিয়ে নিঃশ্বাস গ্রহণ করতাম, কথা ঠিক না ভুল, আমরা যখন দুনিয়ার জমিনে এলাম ডাক্তারেরা
আমার সব সম্পর্কটা কেটে দিল, নাবির সাথে যে সম্পর্কটা থাকে কেটে দেওয়ার পরে একটু খেয়াল করে ভেবে দেখেন, আপনি আমি দুনিয়ার সঙ্গে যখন এলাম চোখ গুলো ছোট ছোট, এই চোখ দিয়ে আমরা দেখতে পেলাম না, চোখ থাকলে যে দেখতে পাবে তা না, কোনো কিছু ধরার ক্ষমতা ছিল না, না চলার ক্ষমতা ছিল, কান ছিল কিন্তু কানে শুনতে পেতাম না। কিছুদিন পরে দুনিয়া জমিনে হাজার মহিন আছে কিন্তু কার উপরে গিয়ে বাচ্চা ওই মায়ের স্তরে, কোন দুনিয়ার মহিলার দিকে ওই বাচ্চা স্তরের দিকে মুখ বাড়ায় না, কিন্তু যেমনি মায়ের করে ওই বাচ্চাটা মায়ের স্তরের দিকে দুধবা মুখ বাড়িয়ে দেয়। ওই বেরেন আপনাকে কে দিয়েছিলেন, ওই বুদ্ধি আপনাকে কে দিয়েছিলেন, তিনি দুনিয়ার হাজারো মহিলা আছে কিন্তু কারো স্তরের দিকে আমরা মুখ বাড়াই বাড়াই বাড়াই, মায়ের স্তরে বাচ্চা ফোনে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা মায়ের স্তরের দিকে মুখ বাড়ায়। এই বুদ্ধি বেরেন কে দিয়েছিলেন, তিনি একমাত্র মালিক, জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আসার পরে আমাদের দাঁত বের হয়, যখন দাঁত বের হয় এই দাঁত গুলো যে স্পিরিটে বাড়ে, যে গ্রোথে বাড়ে, আজ পর্যন্ত যদি ওই দাঁত গুলো থাকতো ওই দাঁত গুলো আপনার মাটিতে গেড়ে যেত, কথা ঠিক না হলো? আজ পর্যন্ত যদি এই দাঁত গুলো আমাদের থাকতো যে স্পিডে যে গ্রোথে যত তাড়াতাড়ি বাড়ে, আজকে দিন পর্যন্ত যদি থাকতো মাটিতে উঠে যেত, কিন্তু আমার আল্লাহ একটা নির্দিষ্ট জায়গায় এনে সেগুলোকে রুখে দিয়েছেন। বলেছি সুবহানাল্লাহ, আপনার আমার মাথার চুল এগুলো মাসে মাসে কাটতে হয়, গোপের চুল এগুলো মাঝে মাঝে সেটতে হয়, কিন্তু চোখের উপরে আপনার বুরু আছে, চোখের পাতাতেও আপনার চুল আছে, এগুলো চুল কিন্তু এগুলোকে কাটতে হয় না। আমার আল্লাহ তাআলা একটা সৌন্দর্যের লিমিটে রেখে এগুলোকে রুখে দিয়েছেন। বলেছি সুবহানাল্লাহ, এখনো আমার মালিককে আমরা চিনতে পারলাম, এখনো আমার প্রভুকে আমরা চিনতে পারিনি, ওই কারণেই আমার আল্লাহ বললেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এত কিছু দেখার পরে, এত কিছু শোনার পরে, আমার সৃষ্টি জগৎকে দেখার পরে তোরা এখনো তোর মালিককে চিনতে পারলি না, ওই কারণে আল্লাহ বললেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তোরা হলি চতুষ্প জানোয়ারের মতো, শুধু তাই নয় তার থেকেও
একদিকে আমার আল্লাহ যেমন সৃষ্টি করেছে, আমার আল্লাহকে না চেনার জন্য, মালিককে না চেনার জন্য আমার আল্লাহ আবার পশু থেকেও নিকৃষ্ট করেছে। কথা বুঝতে পারছেন? একদিকে যেমন শ্রেষ্ঠ করেছে, দুনিয়াতে যা কিছু আছে সবার শ্রেষ্ঠ, অপর দিকে আল্লাহ কুরআনের আয়াতে বলছে তোর মালিককে চিনতে পারলি না এখনো পর্যন্ত, তোরা পশু থেকে নিকৃষ্ট হয়েছে। মায়ের পেটে খাইয়েছিলেন, যিনি আপনার আমার দুনিয়ার জমিনে আসার আগে আপনার আমার মায়ের স্তনে হাতকে মজবুত করে দিয়েছিল। আরো জোরে বলে, দুনিয়ার জমিনে আসতে দেরি, আমার জন্য খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছি, কত বড় মাটি এখনো বোঝা যায়, এখনো আমরা মালিককে চিনতে পারি না। কার দাসত্ব করি? আজকে মুসলমান তো দুনিয়ার দাসত্ব করে, দুনিয়ার গুলামি করে, দুনিয়া বানানো হয়েছিল আমাদের গুলামি করার জন্য, আমাদের দাসত্ব করার জন্য, কিন্তু আজকে আমরা দুনিয়ার গুলামি করি দুনিয়ার দাসত্ব। মসজিদে নামাজ হয়, চায়ের দোকানে মুসলমান বসে আছে, মসজিদে আজান হয়, বাগানে আগানে বসে আছে, মসজিদে আজান হয় বাঁচায় বসে থাকে, মসজিদে নামাজ হয়, মোবাইলের মধ্যে গেমের মধ্যে পড়ে আছে মুসলমান। আজকে দুবাই নাম শুনেছেন?